আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ভিউয়ার্সগণ যারা আমার সাথে আছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জোবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র এর অধ্যায় 6 পরিমিত বিন্যাস বা নর্মাল ডিস্ট্রিবিউশন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় থাকবে পরিমিত চলক, উপরিমিত বিন্যাস, পরিমিত বিন্যাসের চারটি ধর্ম, দ্বিপদী বিন্যাস এবং পরিসর বিন্যাসের সাথে পরিমিত বিন্যাসের সম্পর্ক, পরিমিত বিন্যাসের পরামিতি, আদর্শ পরিমিত চলক এবং একটি ব্যাখ্যা যে পরিমিত বিন্যাসের অপেক্ষক, একটি সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। এই বিষয়গুলো আমরা আলোচনা করি, আজকে আমাদের আলোচনা শেষ করব। তাহলে চলে যাচ্ছি আজকের আলোচনায়। সর্বপ্রথম যে আলোচনার প্রথমেই থাকছে পরিমিত চলক। পরিমিত চলক হচ্ছে যে কোন একটি দ্বিপদী পরীক্ষণের চেষ্টার সংখ্যা যে এন রয়েছে, সেই এন এর মান যদি খুব বেশি হয়, অর্থাৎ এন টেন্স টু ইনফিনিটি হয়, এন এর মান যদি অনেক বড় হয় এবং প্রতিবার যে চেষ্টার সফলতার সম্ভাবনা রয়েছে পি এবং বিফলতার সম্ভাবনা যে কিউ রয়েছে, এদের মান যদি প্রায় সমান হয়, তখন যে দ্বিপদী চলকের পরিবর্তিত রূপটি হচ্ছে পরিমিত চলক। আর এই পরিমিত চলকটি হচ্ছে একটি অবিচ্ছিন্ন দৈব চলক এবং এর মান মাইনাস ইনফিনিটি হতে প্লাস ইনফিনিটি এর মধ্যে থাকে। অর্থাৎ এই অবিচ্ছিন্ন চলকের সবচেয়ে যে ছোট ঋণাত্মক মানটি রয়েছে, অসীম ঋণাত্মক মানটি রয়েছে, তাদের ধনাত্মক অসীম এর ভিতরে কার যে কোনো মান, সেটি পূর্ণ সংখ্যা হোক, ভগ্নাংশ হোক, মূল সংখ্যা হোক বা অমূল সংখ্যা হোক, এর ভিতরকার যে কোনো মান নিতে পারে এই পরিমিত চলক। এখন আমরা দেখছি যে পরিমিত বিন্যাস, পরিমিত বিন্যাস যে দ্বিপদী বিন্যাসের চেষ্টা সংখ্যা এন যদি খুব বড় হয়, অর্থাৎ এন টেন্স টু ইনফিনিটি, এবং পি আর কিউ এর মান যদি প্রায় সমান হয়, তাহলে দ্বিপদী বিন্যাসের যে সীমিত রূপ থাকবে সেটি হচ্ছে আমাদের পরিমিত বিন্যাস। অর্থাৎ লিমিট এন টেন্স টু ইনফিনিটি পি ইকুইভ্যালেন্ট কিউ দ্বিপদী বিন্যাস এর সমান হচ্ছে আমাদের পরিমিত বিন্যাস। এখন একটি পরিমিত চলক যদি এক্স হয় আর এর গড় মান যদি মিউ হয় এবং বেদাঙ্ক যদি সিগমা স্কোয়ার হয়, তবে এক্স এর সম্ভাবনা ঘনত্ব ফাংশন হবে এফ এক্স ইকুয়াল 1 বাই সিগমা স্কোয়ার রুট 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার, যেখানে এক্স এর মান হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর ভিতরকার যে কোনো মান, এবং একইভাবে গড় মিউ এর মান হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর ভিতরকার যে কোনো মান, এবং সিগমা স্কোয়ার এর মান হবে শূন্য এর চেয়ে বড়। এখানে আমাদের যে এক্স এর গড় মিউ এবং বেদাঙ্ক যে সিগমা স্কোয়ার রয়েছে, সেটি হচ্ছে আমাদের পরিমিত বিন্যাসের দুইটি পরামিতি। পরিমিত বিন্যাসের চারটি ধর্ম হচ্ছে যে পরিমিত বিন্যাসের একটি অবিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস, এটি হচ্ছে প্রথম যে ধর্মটি সেটি, এবং এই চলকের মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর ভিতরকার যে কোনো মান নিতে পারে। এর দুইটি পরামিতি রয়েছে, একটি হচ্ছে মিউ আর একটি হচ্ছে সিগমা স্কোয়ার, যেখানে মিউ হচ্ছে আমাদের এই পরিমিত চলকের গড় এবং সিগমা স্কোয়ার হচ্ছে ওই পরিমিত চলকের বেদাঙ্ক নির্দেশ করে থাকে, এবং পরিমিত বিন্যাসের গড় মধ্যমক প্রচুরক এর মান সমান হয়ে থাকে, অর্থাৎ গড় মধ্যক প্রচুরক একই থাকবে এবং এটি একটি বঙ্কিমতা বিহীন, অর্থাৎ বিটা ওয়ান বা স্কোয়ার রুট বিটা ওয়ান সমান হবে জিরো, এবং সুষম বিন্যাস অর্থাৎ বিটা টু সুচলতাঙ্ক বিটা টু এর মান হবে এখানে থ্রি। এখন দেখি দ্বিপদী বিন্যাসের সাথে আমাদের পরিমিত বিন্যাসের সম্পর্ক, যেটি আমরা সংজ্ঞায় বলেছিলাম সেটি হচ্ছে সম্পর্ক যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এবং পি ইকুইভ্যালেন্ট কিউ যদি হয়, তাহলে দ্বিপদী বিন্যাসের যে সীমাস্ত মান থাকবে সেটি হচ্ছে আমাদের পরিমিত বিন্যাস। আর পরিসর বিন্যাসের সাথে সম্পর্কটি হচ্ছে যে আমাদের পরিসর বিন্যাসের যে পরামিতি রয়েছে এম, এর মান যদি অনেক বড় হয়, অর্থাৎ এম টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে পরিসর বিন্যাসকে যদি আমরা লিমিট নেই, সীমিত আকারে প্রকাশ করি, তাহলে সেটি হচ্ছে পরিমিত বিন্যাসের রূপ নেয়। এটি হচ্ছে আমাদের পরিসর বিন্যাসের সাথে পরিমিত বিন্যাসের সম্পর্ক। এখন দেখি আমরা পরিমিত বিন্যাসের পরামিতি। তো আমরা আগেই বলেছি যে পরিমিত বিন্যাসের পরামিতি হচ্ছে দুইটি, একটি হচ্ছে মিউ আর একটি হচ্ছে সিগমা স্কোয়ার, অর্থাৎ পরামিতি হচ্ছে বিন্যাসের গড় এবং বেদাঙ্ক। তাহলে এক্স যদি একটা পরিমিত চলক হয়, তাহলে মিউ সমান হবে এক্সপেক্টেশন অফ এক্স ইকুয়াল একটি নির্দিষ্ট সমাকলন যার মান রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো আমরা এখানে কিসের ইন্টিগ্রেশন করব, যে এক্স ইনটু এফ এক্স, অর্থাৎ আমাদের পরিমিত চলক এক্স এর সাথে তার যে ঘনত্ব ফাংশন রয়েছে সেটি গুণ করে আমরা এক্স এর সাপেক্ষে সমাকলন করব, যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের গড় মান মিউ। এবং বেদাঙ্ক এর আমরা জানি যে ব্যবহারিক সূত্রটি জানা আছে, সেই সূত্রের মাধ্যমে আমরা এর বেদাঙ্কের মানটি বের করতে পারি, এটি হচ্ছে সিগমা স্কোয়ার। এই দুইটি হচ্ছে আমাদের পরামিতি, আর পরামিতির মানটা এইভাবেই বের করতে হয়। এবার আমরা দেখছি যে আদর্শ পরিমিত চলক বা প্রমিত চলক কি।
আমরা একটি পরিমিত চলক যদি x হয় আর এর গড় মান যদি মিউ হয় এবং বেদাঙ্ক যদি সিগমা স্কয়ার হয় তাহলে আমরা যদি একটি চলক এইভাবে নেই যে x থেকে মিউ এর মানটি অর্থাৎ তার গড় মান বিয়োগ করব বিয়োগ করে যে বিয়োগফলটি পাওয়া যাবে সেটা কি হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান এই সিগমা দিয়ে ভাগ দিব অর্থাৎ এটি x মাইনাস মিউ ভাগ সিগমা এখন এই মানটিকে যদি আমরা এই z চলক দ্বারা প্রকাশ করি তাহলে এই z চলকটি হচ্ছে আমাদের আদর্শ পরিমিত চলক বা প্রমিত চলক আর এই পরিমিত আদর্শ পরিমিত চলকের গড় মান সর্বদাই শূন্য হয় অর্থাৎ z এর যে মানগুলো পাওয়া যাবে তাদের যদি আমরা গড় নেই তাহলে তার মান শূন্য হবে এবং বেদাঙ্ক সর্বদা 1 হবে আর এই আদর্শ পরিমিত চলকের সম্ভাবনা ঘনত্ব ফাংশনকে fz দিয়ে প্রকাশ করি এবং এটিকে লেখা যায় 1 বাই স্কয়ার রুট 2 পাই টু দি পাওয়ার মাইনাস হাফ z স্কয়ার যেখানে z এর মান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর ভিতরকার যে কোনো মান এটি হচ্ছে আমাদের আদর্শ পরিমিত চলক এবং তার সম্ভাবনা ঘনত্ব ফাংশন এখন দেখি যে পরিমিত বিন্যাস অপেক্ষক একটি সম্ভাবনা ঘনত্ব ফাংশন কিনা হ্যাঁ পরিমিত বিন্যাসের অপেক্ষক বা ফাংশন একটি সম্ভাবনা ঘনত্ব ফাংশন বা সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক কারণ আমরা অধ্যায় 2 এ পড়েছি যে সম্ভাবনা ঘনত্ব ফাংশনের তিনটি শর্ত রয়েছে তিনটি শর্ত কি যে ঘনত্ব ফাংশনের মানটি সর্বদাই 0 এর চেয়ে বড় বা তার সমান হবে x এর সকল মানের জন্য এবং এই ঘনত্ব ফাংশনকে যে fx কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে তার মান পাওয়া যাবে 1 এবং a আর b এই একটি নির্দিষ্ট পরিসরের জন্য যদি আমরা প্রবাবিলিটির মান বের করি যেখানে আমরা সূচিত করেছি প্রবাবিলিটি কে এইভাবে যে প্রবাবিলিটি অফ a less than or equal to x less than or equal to b তাহলে তার মানটি হবে এরকম যে আমাদের যে ঘনত্ব ফাংশন বা ফাংশন fx রয়েছে তাকে যদি আমরা নির্দিষ্ট সমাকলন করি a আর b এর সাপেক্ষে b এর নির্দিষ্ট সীমার মাঝে x এর সাপেক্ষে তাহলে তার সম্ভাবনার মানটি পাওয়া যাবে এই তিনটি শর্ত যদি পূরণ করে তাহলে সেটি হচ্ছে আমাদের সম্ভাবনা ঘনত্ব ফাংশন তো এখানে এই পরিমিত বিন্যাসের যে ফাংশনটি রয়েছে বা পরিমিত বিন্যাসের যে অপেক্ষকটি রয়েছে সেখানে এই অপেক্ষকটি এই তিনটি শর্তই মেনে চলে এই কারণে এটি একটি সম্ভাবনা ঘনত্ব ফাংশন বা সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক আমাদের এই অধ্যায় 6 বা পরিমিত বিন্যাস থেকে খুব বেশি একটা প্রশ্ন পরীক্ষায় থাকে না আর এই প্রপার্টিও একটু জটিল সেই কারণে আমরা এই অধ্যায় থেকে খুব বেশি একটা বিস্তারিত পড়াতে চাই না তবে আমি এখানে যে বিষয়গুলো আলোচনা করেছি এইটুকু হলেই পরিমিত বিন্যাসের মোটামুটি একটি ধারণা পাওয়া যায় তাহলে আজকের আলোচনাটি আমরা এখানে শেষ করছি তারপর তোমাদের যদি এই আলোচনায় কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে ফেসবুকে অথবা ইমেলের মাধ্যমে প্রশ্ন করতে পারো আমি উত্তর দিতে চেষ্টা করব তো সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ